এ বা, জীবনে তো চাকরি বাকরির ইন্টারভিউ কম দিল ন, আজকে তোর কাকার কাছে চাকরির ইন্টারভিউ, এনা ভালোভাবে দিস বাবা। তোমার যার কথা আব্বা, আমি কি চাকরি ইন্টারভিউ খারাপ দিই? একদিন যত চাকরি ইন্টারভিউ দিছি সবই ভালো করে দিছি, কিন্তু চাকরি করতে মামা খালি লাগে, টাকা পয়সা লাগে। তুমি টাকা পয়সা দেও না দেখে আমার চাকরি হয় না বচ্চা। ই সর কই কি রে, তুক ছোট থেকে বড় করছি, এখনো টাকা পয়সা ঢাল দিয়েছি, তাও কষ্ট টাকা ঢাল দিই মানে? এখন তুই জিঙ্কা করে হোক চাকরি পাবু, চাকরি না পাইলে আমি কিন্তু ঠাস করে মারা খাম, বুঝিস? তুমি জিঙ্কা করে কথাবার্তা কচ্ছা, মনে হয় চাকরি আমার জন্য নিয়ে বসে আছে, অত লালি আদেশ হেল্লাই বোঝনি তয় আব্বা। তুমি কিন্তু আমার পেছনে মেলা টাকায় ঢালছা, আমি কিন্তু অস্বীকার করছি না, আর ওই জন্য করে আমার গার্লফ্রেন্ড হোক এতগুলো টাকার ঈদ মার্কেট করে দেওয়া পারছি। ধন্যবাদ আব্বা। এখন শোনো, এতদিন তুমি যেহেতু আমাকে ভালোবাসছায়, আর একবার এই লাস্ট বার তুমি একবার ভালোবাসি আমাকে দেখো, হাজার বিশেক আমাকে টাকা দাও, এই টাকা লিয়ে যে কেজি বিশেক মিষ্টি কিনে নিয়ে আসি, আমার কাকা যখন দেম না এনে চাচ্ছু ওই চকম চকম করে খাবি, এমনিতেই আমাকে চাকরি দিয়ে দিবি বুঝনি, বগুড়ার একবার এশিয়ার মিষ্টি নিয়ে যাবো। সি 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 রে সিকো, কিন্তু তুই একটা বিশ খোসা স্কুল করে লান কাণ্ড করলু রে, তুই কিছু ওই গার্লফ্রেন্ডও কিনে উড়ে কিনে দেওয়া লাগবি, তোর ছোট থেকে বড় কর্ন কত কিছু দিয়ে রে, তোর অপূর্ণ কোনো জিনিস না কিনি, আর তুই আমার বেটা হয়ে গার্লফ্রেন্ডও কিনে দিস এগুলে সিকো। উলে কথা কয় না জানাব্বা, বিষ খোসানোটা মানুষ। এখন শোনো, তুমি যদি আমাকে টাকা পয়সা না দিচ্ছা তাহলে কিন্তু এনি টাইম আমি কিন্তু খারাপ হয়ে যাবো, আমি কিন্তু প্যাপি লই আব্বা, আমি কিন্তু গান্জা খোর বুঝো একবার। এ সরাইয়া তুই কি করলু রে, বাপের সামনে কোস তুই গাঞ্জা খাস, দেরি করতো। ফট করে ভয় হয়ে গেছে আব্বা, আমি তোমাকে অন্য কিছুতে ভয় খেলে বেশ চাষনো, যে আমি কই যে ভয় দেখাই তাহলে তুমি টাকা দেবা বোঝনি? আমার এই চাকরিটা খুবই ইম্পর্টেন্ট আব্বা, আমি তো দুই দিন আগে পাশে বিয়ে করবো বোঝনি, বিয়ে না করলে কি সংসার করা যায় তুমি কও? এখন কথা হচ্ছে আব্বা, ওই হাজার বিশেক টাকা আমাকে দাও, ওই টাকা নিয়ে যেয়ে যখন আমি ওই মিষ্টি কিনে নিয়ে যাবো তখনই কাকা পছন্দ হয় আমাকে চাকরি দিয়ে দিবি, ফার্স্ট মাইনে পাই তোমার জন্য একটা মনে করো R15 একটা ইয়েলে আসবো লুঙ্গি। R15 লুঙ্গি, সেটা আবার কি লুঙ্গি রে? এই তো আব্বা তুমি বুঝলা না, এখনকার আধুনিক যুগের আধুনিক লুঙ্গি নাম হচ্ছে R15 লুঙ্গি, সামনে দুই পকেট পিছনে দুই পকেট, আবার চেন সিস্টেম, আবার বেল্টও লাগান যায়, কখন বারণ করা পারবা বচ্চা? বুঝছি বুঝছি সবই বুঝছি, আদে ধর 20,000 টাকা, এরপর থেকে কিন্তু আমি আর চাকরির জন্য কোনো প্রকার টাকা টুকু দেওয়া পারবো না বুঝিস। এ পরে ঝনকে চলে আসো চাচু, আসসালামু আলাইকুম। এই জায়গাত কোন ভাস্তার পরিচয় দাদা বললো স্যার কও? কাম সারছে রে কাকার জিয়ারে কথা, মনে হয় গ্যাং হয়ে গেছে, আমি আর চিন্তা করছো না কাকা কোনো প্রকার মিষ্টি টিষ্টি দিয়ে যা লাগবে, লাই আব্বা টাকা জিঙ্কা আছে সিঙ্গেই থুই কাকাই তো, এখন দেখি মিষ্টি আনাইবেন ভালো আসলো। এ ভাস্তা কত কথা করিস রে, ওটি বসো সময় নাই, ঘটাঘট প্রশ্নের উত্তর দাও, তোমার নাম সল্টেস, তোর বাবার নাম মোগলেস, সব তো ঠিক আছে না? বাপ রে চাষা একবার শ্যাট হয়ে গেছে বারে, আমার বাপের নাম সল্টেস না মোকলেস তাও জানে না, ছোট থাকতে আমার বাপ কোলে পিঠে মানুষ করে চাকরি নিয়ে দিল, আর আমার বাবুকে চিনিচ্ছে না বারে। এ কি হলো কথা কও না, এটি আচ্ছা ফটফট করে উত্তর দেবা না, ওই সব ঠিকই আছে, আমার বাপের নাম মোকলেস আর আমার নাম সল্টেসি। তুমি কি গ্রামের খ্যাত নাকি, ঠিক মতো কথা বলতে পারো না? না বাড়ির থেকেও সে শিক্ষা দেওয়া হয়নি না চাষার ব্যবহার দেখে আই এম তো অবাক, চাষা ইঙ্কা করছে কে আমার সাথে? চাষা ও কাকা আমার সাথে ইঙ্কা করছেন কে, ভালো মতোই তো ব্যবহার করা যায়। এ চাষা কাকার পরিচয় দেবো না, সিজিকানা লাগান আছে, এখন 5টা প্রশ্ন করবো, ঘ্যাট ঘ্যাট করে উত্তর দেবো। প্রথম প্রশ্ন, সাইফুলের বাপের নাম কি? কাকা কোন সাইফুলের বাপের নাম করছেন? তো কত কথা বুঝান যা বললো, এখন দ্বিতীয় প্রশ্ন, চাষা ইঙ্কা করছে কে আমার সাথে, বাড়ির কি চাষির সাথে হো করে যাচ্ছে নাকি? ও চাষা বাড়ির কি চাষির সাথে ঝগড়া করে যাচ্ছেন নাকি? কোনো সমস্যা নাই, দরকার পড়ে আপনি আরেকটা বিয়ে করাবো, চাকরিটা আমার খালি দেন দেখেন একবার কি করি। এ সেনা তুমি ইন্টারভিউ দিবে আসে, তুমি আজে বাজে কথা হও কৃষক, তোমাকে আর দ্বিতীয় প্রশ্ন করবো না, একবার তৃতীয় প্রশ্ন করবো। আচ্ছা কত সাইফুল এত যে মাছ মারে তা কি জন্য ছাড়া পড়ে মাছ? শোনেন সাইফুল হচ্ছে একজন মানুষ, ওর চোখ দিয়ে সব কিছু দেখা সম্ভব নয়, কারণ কাদর মধ্যে কি আছে না আছে এখন দুই একটা মাছ ছাড়া পড়বি এটা স্বাভাবিক। তোর উত্তরটা হয়েও হয়নি, ওই পকেটটা আমি লিমে আসছিলাম কিন্তু তোর বাপ দেয়নি, এদিকে তোর উত্তরটা আমি লিতে পারতেছি না। চাষা এটা হচ্ছে আমার বাবির সাথে আপনি লেনদেন, এটা তো আমার সাথে লয়, আমাকে চাকরিটা দেন চাষা, খুবই দরকার, আমি এটা বিয়ে করবো, সুন্দর একটা সংসার লিপ্ট করবো বোঝেননি? তোর সাথে আমার পেশাবার লাভ নেই, এখন পঞ্চম প্রশ্ন তোর। কি হলো চাষা আমি তো কিছুই বোঝা পারছি না, মাঝখানে দ্বিতীয় প্রশ্ন করলেন না আবার চতুর্থ প্রশ্ন করলেন না, আপনি কি জোর সংখ্যা পছন্দ হয় না নাকি? আচ্ছা তোর প্রশ্ন হচ্ছে সাইপুরের পুকুরটা কয় শতক? নেও দিনী কতদিন আগে বেচছে ওই পুকুর, আমি যখন খুবই ছোট আমি ওগুলো জানি না কয় শতক, আমার বাড়ির জমি কয় শতক তাও জানি না চাষা, আপনি এটা কেন ধরনের প্রশ্ন করছেন? প্রশ্নের কি আর মানে বুঝিস না, ও পুকুরটা আমার লাগবি তার তোর চাকরি হবি। ওই পুকুর তো মেলা দিন আগে বেছে হাল দিছে, সাইপুল কি এখন ওই পুকুর বেচবি? 3,00,000 টাকা দিয়ে জিঙ্গেরাও খামে পুকুরটা নেবো,
এ তুই কি কলু লাখ বিশেক টাকা লেবু নাকি তুই তো সাসা নামের কলঙ্ক রে তোর তো সলবল কোনো কিচ্ছু নাই কোনো বেটা উড়ে কিচ্ছু নাই তোকে কিন্তু আমি বাইরে ধোকা দেব না রে তুই আমাকে চিনিস নে তুই বাইরে একবার আসিস তোকে দেখিস তোকে আমি কি করে হাল দিই আমি এটি দিয়ে কিছু কর না তুই বাইরে আয় আগে আয় তুই সাসার পরিচয় দে আমার তেটে খুলবু বাইরে তাকে আয় তোকে আমি কি করে দেখ আসলে বারে আমার তো বেটা নাই আর তুই বাপ বাড়ে ধরে আমি বাঁচবো না তো এ বা তোর সাইড কনফার্ম যা তোর সাথে একটু মজা করলাম আদে সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না আঙ্গুলটা মিটছে না ব্যয় কোনো চাকরি পায় কেন ধন্যবাদ।